2020 একুশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিত সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য একটি বড়সড় আপডেট নিয়ে এসেছি। আর সেটি হচ্ছে 2020 একুশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটি হবে সেটি হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে। এবছরের ভর্তি পরীক্ষায় কোনো লিখিত প্রশ্ন থাকছে না, এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম আব্দুস সুবহান। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এবং আরো জানা গেছে, তোমরা অনেকেই ভাবছিলে যে এবছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম থাকবে, কিন্তু তারা জানিয়ে দিয়েছে এবছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোনো সেকেন্ড টাইম থাকবে না। তো এই সামগ্রিক বিষয়টি নিয়ে একটি নিউজ পাবলিশ করেছে ক্যাম্পাস বেসড অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস। এই নিউজের হেডলাইন করা হয়েছে, রাবির ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী প্রশ্নে। এই নিউজের বিস্তারিত বলা হয়েছে, ভর্তি পরীক্ষার মাধ্যমেই 2020 একুশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে এবার লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র বহুনির্বাচনী এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা রাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সুবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন, এবং বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও এবছর শুধুমাত্র নির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, আগামী বৃহস্পতিবার এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের মিটিং রয়েছে, সেখানে পরীক্ষার মান বন্টন ও কোন কোন বিষয় থাকবে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিউজে কিন্তু সেকেন্ড টাইমের বিষয়টি উল্লেখ করেনি, কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি এই বিষয়টি এই নিউজে উল্লেখ না হলেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে এবছর সেকেন্ড টাইম না রাখার পক্ষে। তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটি জানিয়েছে আগামী 17ই ডিসেম্বর ভর্তি পরীক্ষা নিয়ে একটি মিটিং রয়েছে, আমরা সেই মিটিং এর পরে চূড়ান্ত তথ্য জানতে পারবো। তো মিটিং এর পরে যে তথ্য আসুক সেটি আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট। পরবর্তী যে আপডেটটি আসুক সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।